আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালোই আছে ভাই। তো দর্শক, আপনারা আসলে এই ভাইকে আসলে সবাই চিনেন কম বেশি করে, সেই সুখচান ব্যাপারী ভাই, আসলে যিনি আসলে গাবতলী হাটে আসলে সবাই চিনেন, আর বাংলাদেশে বাংলাদেশের বাইরে অনেকে এই ভাইকে চিনেন। তো ভাই, বাসা সবাই ভালো আছে? সবাই ভালো ভাই, সবাই ভালো আছে। তারপর একটু মনে হচ্ছে আপনার মনটা খারাপ। বেচা কেনা নাই ভাই, বেচা কেনার লাগে, বেচা কেনা নাই। আসলে দর্শক, সবার মনে আসলে একটু কষ্ট হয় যখন কারো পণ্য আসলে বিক্রি হয় না, তখন অবশ্যই একটু না একটু মন খারাপ হয়। তেমনি আসলে সুখচান ভাইয়েরও একটু মন খারাপ, তার গরুগুলো এখনো বিক্রি হচ্ছে না। তো সুখচান ভাই, কয়টি গরু আছে এখন? গরু আছে পাঁচটা। পাঁচটি গরু আছে, শুনলেন? এই পাঁচটি গরু আছে এই সুখচান ভাইয়ের, এবং সবগুলো আসলে মাঝারির সাইজের, খুব সুন্দর সুন্দর পাঁচটি গরু। তো সুখচান ভাই, এই পাঁচটি গরু তো, এই পাঁচটি গরু যদি একটু দর্শকদের একটু দাম বলতেন, আমি যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত? এটা, হ্যাঁ, বিক্রি দামটা বলেন। এটা দাম চাইছে 65, দাম চাচ্ছেন 65,000, আর বিক্রি? বিক্রি একদম 60, একদম 60। দর্শক শুনে, দাম চাচ্ছে 65,000, একদম 60,000 এই সুন্দর একটি গরু। আর তারপরে এই গরুটি, এই গরুর দাম চাইছে 60, বুঝছেন? এটা দাম চাচ্ছেন 60, হ্যাঁ, 55,000 দাম। 55,000 টাকা হলে বিক্রি করে দেবে, দাম চাচ্ছে 60,000, কিন্তু 5,000 টাকা কম, 55,000। আর এই যে লালটা, কালো লাল, লালটা চাইছে 65,000, লালটা দাম চাচ্ছেন 65,000 চাওয়া দাম, আর বিক্রি দাম কি? একদম 60, একদম 60,000। দর্শক শুনেন, এটা একদম 60,000 এই লালটা। আর দুইটি গরু আছে সুখচান ভাইয়ের, তো ভাই এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইছে 70, এটার দাম চাচ্ছেন 70,000 চাওয়া দাম, বিক্রি দাম? বিক্রির দাম 61,000, 61,000। কিন্তু এটা বইল, মানে এটা বইল, বইল বইল মানে কি? মানে দুধ আবাল বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 61,000, 61,500, 61,500। আর এই কালোটা, কালো সাদা, কালো দাম, কালো দাম দাম 70, নীল 65 দাম, এটা দাম চাচ্ছেন 70,000, কেউ যদি কিনে 65,000। হ্যাঁ, তো সুখচান ভাই বলেন এবার আপনার সম্পর্কে একটু কথা একটু শুনি। আমি বলবো ভাই, একটু দর্শক শুনুন, কেনা নাই এই, তাছাড়া সব দিকে ভালো, সব দিকে ভালো, সবই বাসার সব ভালো আছে, ছেলে মেয়ে ভালো। তো বাড়ি কবে গেছিলেন? বাড়ি তো ভাই মেলা দিনে যাইনি, এই মাসে যাইবো। এই মাসে যাবেন? তো এর আগে ইনশাল্লাহ সবগুলো বিক্রি হয়ে যাবে, তো আশা করা যাচ্ছে তো আজকে বিক্রি হবে ইনশাল্লাহ, আল্লাহ করতে পারে। আজকে কি বিক্রি হয়েছে? আমার ক্ষমতা নাই, আজকে কোনো একটি গরু না, গরু বেচা, আজকে একটি গরু বিক্রি হয়নি না। তো এগুলো কোথা থেকে নিয়ে আসছে? কুষ্টিয়ার গরু, কুষ্টিয়ার গরু। তো একটু পিছনের কথা একটু জানতে চাবো, কারণ অনেক দর্শক হয়তো যারা নতুন আর কি এই ভিডিওটি দেখবে। তো সব মিলিয়ে এবার কুরবানি ঈদ কেমন গেছে আপনার? কুরবানি ভালোই গেছে, ভালোই গেছে। তো সুখচান ভাই, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, অনেকে হয়তো জানে না। 01 7 01 7 40 76 76 40 50 50 50। দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই সুখচান ব্যাপারী ভাইয়ের যে পাঁচটি গরু, এই পাঁচটি গরু যদি বিক্রি করতে পারে অবশ্যই তো সুখচান ভাই ভালো লাগবে আর আনন্দ হবে। আনন্দ কি, এখন বেচা কেনা 10টা কম আর বেশি হলে আরো পরিবর্তন হয়, বুঝছো? আরো 5টা লিয়া আসা যায়, বুঝছো? গরু বেচা কেনা নাই ভাই, বেচা কেনা না থাকলে তো বিক্রি না হলে মনও আসলে ভালো থাকে না, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে, শুধু আপনার বিষয় না, সবার ক্ষেত্রে আসলে কোনো কিছু বিক্রি না হলে অবশ্যই মন খারাপ হয়। তো দাম তো বলে নাকি? দাম বলে, দাম বলে, দাম বললে চালানটা, দাম বলে না কিন্তু লস কম বলে, হ্যাঁ 2,000 কম পড়ে, লাভই তো মানে 2,000 হয় না, লাভ তো ধরে চালান নিতে নে 1,000 1,000। তো লাস্টে যদি দর্শকদের যদি কিছু বলেন, ছোট আপনার যদি পছন্দ হয়, যদি মাজা গরু আপনার কোনো আকিকা, যদি সাতগা মাতগা যাই যদি পছন্দ হয়, তাহলে আসেন আমার কাছে, 5টা গরু আছে, বড় গরু নাই, বুঝছেন? আপনাদের যদি মাঝারি গরু লাগে তাহলে আসেন, যদি আপনার দয়া হয়ে থাকে, আপনার পছন্দ হয়ে থাকে, গরু দেখে আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আসেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা তখন দেখলেন এই ভাইয়ের 5টি গরু, যিনি আসলে খুব সুন্দর সুন্দর ছোট সাইজের 5টি গরু নিয়ে এসেছে এই গাবতলী গবাদি পোষাটে। তো কেউ যদি পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন, আর এগুলো যদি বিক্রি হয়ে যায়, যদি এরকম গরু পছন্দ হয় বা প্রয়োজন হয় ছোট বড় মাঝে, তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। গরু পছন্দের, গরু পছন্দের গরু। আচ্ছা ঠিক আছে দর্শক, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।